আজকের টালিগঞ্জ অঞ্চলে এককালে ছিল একটা বিরাট বড় সড়ক গাছ। স্থানীয়রা তাকে রসা নামে চিনত। এমন গাছ নাকি সচরাচর খুব একটা দেখা যেত না। বাংলায় এটা বাদে সম্ভবত চুচুড়ায় এরকম আরেকটা গাছ দেখা যেত। অন্তত আইভস এডওয়ার্ডের বই থেকে তেমনটাই জানা যায়। সেই গাছের থেকেই নাকি অঞ্চলের নাম হয়ে যায় রসা। কাছেই থাকতো পীর হজরত মাকসুদ গাজী, লোকে বলতো পাগলা পীর, আর সেই জন্য জায়গাটাকে অনেকে রসা পাগলা নামেও চিনত। এমন একটা গল্প আছে যে সেই সময় সেইখানে নাকি এক বুড়ি শশার ক্ষেত ছিল। একবার শশা খাওয়া নিয়ে বুড়ির সাথে পীরের খুব ঝামেলা হয়, আর তারপর পীরের অভিশাপে ক্ষেতটা হয়ে যায় পুকুর। সেই পুকুরকেই আজ লোকে পাগলা পীরের পুকুর নামে চেনে। পাশেই রয়েছে সেই পাগলা পীরের মজারও। সেই রসা পাগলা অঞ্চলের সঙ্গে আজকে টালিগঞ্জের আকাশ পাতাল ফারাক। তবে সেখানকার অনেক রাস্তাঘাট, ক্লাব বা দোকানে আজও রসা নামটা চোখে পড়ে।